ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রচলিত রাজনৈতিক দল করা যাবে কি না, আমি তাদের মতো বিশ্বাস সমান অধিকার ধর্মনিরপেক্ষতা না করে কি তাদের সাথে কাজ করতে পারবো? দেখুন ভাই, আমরা রাজনৈতিক দল করা অনুমোদন করি না। ইসলামে কোনো রাজনৈতিক দলের অনুমোদন নাই। ইসলাম যেটা আছে, ইসলাম হচ্ছে সবাই সাথে থেকে সবাইকে নিয়েই ইসলাম। আমরা সবাইকে ইসলামের প্রতি দাওয়াত দেব এবং যারা রাজনৈতিক দল করছে তাদেরকেও আমরা বলবো ইসলামের দিকে ফিরে আসুন, ইসলামকে মেনে চলুন। প্রত্যেকটি রাজনৈতিক দলে ইসলাম মেনে চলার অধিকার রাখে। ইসলাম নিয়ে আলাদা কোনো রাজনীতি হয় না, ইসলাম সবাইকে নিয়েই ইসলাম চলতে চায়। যারা রাজনীতি করছে, তারা বিভিন্ন রকমের দল করছে, প্রত্যেককে আমরা বলবো যে আপনাদের দলের মধ্যে অন্য যেটাই আপনাদের থাকুক, যে আপনারা এত দফা থাকবে, এই থাকবে, সেই থাকবে, এটা করবেন, ওইটা করবেন, আপনারা আকাশপথ ঘিরে দিবেন, আমাদেরকে বলে দিয়ে শান্তি দিয়ে বলছেন, আবার মাটিতে রাস্তা সুন্দর করে দেবেন ইত্যাদি। আপনার দফা 100 বার থাকতে পারে, আপনার দশার সমস্যা নেই আমাদের, আপনি কি করবেন, কিন্তু আপনার কোনো দফা যেন ইসলাম বিরোধী না হয়, এইটা আমরা চাইতে হবে, আমাদের জানতে হবে। যদি কোনো দলের লোকেরা ইসলাম বিরোধী এই জাতীয় কোনো কিছু করে, তাদেরকে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে পরামর্শ দেয়া, কিন্তু আমরা যেন এই দলের ভিতরে ঢুকে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত না হয়ে পড়ি, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কোনো দলই করা যাবে, ইসলাম কোনো দলীয় অনুমোদন করে না, ইসলাম দল নয়, ইসলাম সবাই সাথে থাকতে চায়। দল করে আলাদা হওয়াটা ইসলাম অনুমোদন করে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়াকানু শিয়ান লাস্তা মিনহুম শাই, যারা দিনকে ভাগ ভাগ করে নিয়েছে তারা তাদের মধ্যে থেকে আপনি তাদের অন্তর্ভুক্ত নন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্য ভাগাভাগি করতে নিষেধ করেছেন। যখন একবার দাঁড়িয়েছিল সাহাবা কেরামের মধ্যে, আনসাররা বলছে ইয়া আলাল আনসার, আনসারের জন্য দাঁড়াও, আর তো বলছে ইয়া আলাল মুহাজিরিন, মুহাজিরিন দাঁড়াও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে আবি দাঁড়াও আল জাহিলিয়া ওয়া আনা বাইনা আজহুরিকুম, জাহিলিয়াতে দাবি করছো তোমরা, আমি তোমাদের মাঝে থাকতেই। অর্থাৎ এই জাতীয় ভাগাভাগি হয়ে যাওয়া, অঞ্চল ভিত্তিক, দেশ ভিত্তিক, ভাষা ভিত্তিক, অথবা কোনো একটা বিষয় ইস্যু ভিত্তিক, এই জাতীয় জিনিস ইসলাম অনুমোদন করে। ইসলাম বলে ইসলামের উপর সবাই থাকবে, ইসলামটা ঠিক রেখে প্রত্যেকে তার মতো করে রাজনৈতিক ম্যানিফেস্টো দিতে পারবে। যেমন কেউ বলতে পারবে যে আমাকে ক্ষমতা দিলে আমি আপনাদের জন্য এরকম এরকম সুযোগ সুবিধা দিব, আপনাদেরকে চাকরি দেব, আপনাদেরকে কম দামে খাওয়াবো, ইত্যাদি বলতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু কখনো যেন কেউ এই রাজনৈতিক ইসলাম এমন কোনো জিনিস না বলে যে আমাদের ক্ষমতা দিলে আমি ইসলাম বিরোধী কাজ করবো, অথবা ইসলামের এই বিষয়ে আমি সমান নারীদের পুরুষদের সমান বানিয়ে ফেলবো, অথবা ইসলাম কুকুর কুকু হিউম্যান ডগ বানিয়ে ফেলবো, এই জাতীয় জিনিস যেন কেউ না বলে আপনি জানেন। এবং ধর্ম তথাকথিত ধর্মহীনতা যেন কোনো দলে না থাকে, এবং সেই দলগুলো আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সাবধান করা, তাদেরকে বলা যে ইসলাম দলীয় প্ল্যাটফর্ম হিসেবে আসতে চায় না, ইসলাম সবসময় আসতে চায় সার্বজনীন হিসেবে, সবার জন্য ইসলাম এসেছে। যারা দল করে তাদেরকেও দিনের কথা বোঝাতে হবে, যারা করে না তাদেরকেও দিনের কথা থাকতে হবে, সবাইকে দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য যারা ইসলামের কাজ করবেন তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি মানুষকে, সমাজের প্রত্যেকটি মানুষকে, একেবারে সাধারণ একজন মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত প্রত্যেককে ইসলাম মেনে চলতে হবে, এটা বোঝানো দায়িত্ব আমাদের। এবং এটার জন্য আহ্বান জানাতে হবে, কোনো দলীয় প্ল্যাটফর্ম থেকে আহ্বান জানালে রেষারেষি তৈরি হবে, পরস্পর বিরোধিতা তৈরি হবে। এর বাইরে বরং স্বাভাবিকভাবে প্রত্যেককে যদি আল্লাহর কথা শোনানো হয়, রাসুলের কথা শোনানো হয়, দিনের কথা শোনানো হয়, যদি মানে মানবে, না মানলে যদি কোনো তাদের আঘাত আসবে সেটাতে আঘাত বাড়ানোর জন্য সে প্রস্তুত থাকবে। কিন্তু কোনো দলীয় প্ল্যাটফর্ম থেকে আহ্বান জানানো আমরা বলি না, কারণ এটা আসলে আমরা এটার কোনো সরাসরি কোনো আমরা এটার কোনো দিক দেখি না। এই জাতীয় আমাদের আমাদের পূর্ববর্তী আলেমদের মাঝে এই জাতীয় দল করার কোনো প্রবণতা আমাদের চোখে পড়ে না, এই জন্য আমরা এটার অনুমোদন করি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।